এটা গেল এক নাম্বার যখন আপনাকে বলা হবে মা তোমার তোমার ধর্ম কি কোন। কোন বিধানের উপরে নিয়ম নীতির উপরে তুমি চলতে ফাকুল দিন আল ইসলাম তখন আপনি কি বলুন আমার দিন ধর্ম হল ইসলাম আর ইসলাম কাকে বলা হয় ইসলাম হলো যে এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই মোহাম্মদ সল্লা আল্লাহ রসুল কায়েম করা জাকাত প্রদান করা রমজানের রোজা রাখা আর যদি সামর্থ্য থাকে কাভাগরের হজ করা এই পাঁচটা জিনিসের নাম কি ইসলাম পাঁচটা জিনিসের নাম ইসলাম যখন ইসলাম আর ইমান একসাথে ব্যবহার হয় ইসলাম আর ইমান একসাথে ব্যবহার হয় তখন ইসলাম দ্বারা উদ্দেশ্য হয় পাঁচটা রোকন আর ইমান দ্বারা উদ্দেশ্য হয় ছয়টা রোকন কিন্তু যখন দুইটা আলাদা আলাদা হয় তখন যেই ইসলাম সেই ইমান যখন ইসলাম একা থাকবে তখন ইসলাম মানে ইসলাম ইমান দুটাই সামিল আর যখন ইমান একা থাকবে তখন ওইখানে ইসলাম ইমান দুইটায় সামিল আছে কিন্তু যখন এক জায়গায় হয়ে যাবে তখন এই পাঁচটা আর ছয়টা মোট এগারোটি রকম আলাদা আলাদাভাবে তার ব্যাখ্যা হবে বোঝাতে পারলাম কি না তো যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে ইসলাম ইসলাম কাকে বলা হয় তাহলে রসুলসাল্লা ইসলামের উত্তরটা দিলে যথেষ্ট এর উপরে আর উত্তর হয় না কারণ রসুল সাহা সাল্লামকে জিবরিল আলাইসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন তিনি এই উত্তরটা দিয়েছিলেন আবার এই প্রশ্ন এই উত্তরটি আরেকটি প্রশ্নের উত্তর আর সেটা হচ্ছে কি যদি আপনাকে বলে ইসলামের ওখান কয়টি ও কি একই উত্তর দেন যথেষ্ট আপনার জন্য এখানে যারা আকিদার ওলামা ইকরাম তারা এই বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে একটা সংজ্ঞায় প্রকাশ করেছেন যেটা আমাদের নুরুল আমিন ভাই মাসাল্লা মোটামুটি বলেছেন আর সেটা হলো আল ইস্তেসলাম ও একত্বের সহিত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর একত্ববাদকে মেনে নিয়ে আল্লাহর কাছে কি করা আত্মসমর্পণ করা আল্লাহর সাথে কাউকে করা যাবে না আল্লাহর শরিক না করে আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া ইনক্রিয়া ইনকিয়াদ হলো বাস্তবায়ন করা আর আত্ম আত্মা হলো আনুগত্য আল্লাহর আনুগত্যকে বাস্তবায়ন করা অর্থাৎ আল্লাহ যে আদেশ করেছেন সেটা পালন করা আর নিষেধ থেকে দূরে থাকা বল বারাতু মিনা শিরকি ওয়াহালি এবং শিরিক ও শিরিক কারীদের থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া তাহলে ইসলাম যদি তাহলে যদি আমাকে জিজ্ঞাসা করে মা উকা তোমার দিন কি তাহলে আমি বলবো দিন আল ইসলাম আমার দিন বা ধর্ম হল ইসলাম ইসলাম কাকে বলা হয় আগে একটু আগে বলে আসলাম যে আপনি যদি ইসলামের পাঁচটি রোকন ধারাবাহিকভাবে বলে দেন যে একতার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই মোহাম্মদাম আল্লাহর রসুল দুই নম্বর সালাদ কায়েম করা তিন নম্বর জাকাত দেওয়া চার নাম্বার রমজান মাসে রোজা রাখা পাঁচ নম্বর কাপাঘরে হজ করা যদি কারো সামর্থ্য থাকে এই পাঁচটা জিনিসের নাম হল ইসলাম অন্য ভাষায় ইসলাম হলো একত্বের সহিত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর আদেশ ও নিষেধ পালন করা আদেশ পালন নিষেধ থেকে থাকা নিষেধ পালন করা মানে কি করিও না করব না এটা হলো আল্লাহর নিষেধকে বাস্তবায়ন করা তো আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে থাকলাম ওয়াল শিরিক ও থেকে বিরত শিরিককারীদের নিজেকে সম্পূর্ণ মুক্ত করা এর নাম হলো ইসলাম এর নাম কি ইসলাম আমরা আলোচনা করছি তিনটি মূলনীতি সম্পর্কে আমরা আলোচনা করছি তিনটি মূলনীতি সম্পর্কে আর এই তিনটি মূলনীতির প্রথম মূলনীতি হল মারিফাতুর রব আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা দুই নাম্বার